যদি লাক ট্রাই মানে ফেভার করে তাহলে সেটা আমন হিসেবে উঠে আসবে, আর না হলে আবার যদি অতিবৃষ্টি হয় তাহলে ডুবে যাবে। এই তিনটা বাজার হলে কে মানে এটা বেশি মুনাফা করছে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা যেহেতু দ্বিতীয় এসআরওটা মানে আগের এসআরও ছিল অক্টোবর পর্যন্ত, 30 অক্টোবর পর্যন্ত, দ্বিতীয় এসআরওতে দিয়েছে আমাদের 30 ডিসেম্বর পর্যন্ত, যার কারণে আমরা আবার একটা প্রজ্ঞাপন জারি করেছি যে যার আমদানিকারকেরা তারা আবার 30 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারে, যারা আনতে পারবে, আর যারা এলসি করে নাই তাদেরকে বিবেচনা করা যাবে না, যারা আনতে পারবে তাদের আমরা বিবেচনা করে আমরা আবার সীমিত পর্যায়ে অর্ডার দেবো আর কি, তাদের দেবো আর কি 30 সেপ্টেম্বর পর্যন্ত যারা আবেদন করবে। এই হলো বেসরকারি আমদানি। সরকারি আমদানি আমরা ইতিমধ্যেই আমরা নন বাসমতি সিদ্ধ চাউল আমরা 2 লক্ষ মেট্রিক টন আমরা ইয়ার থেকে করেছি, ভিয়েতনাম থেকে, আর আতপ আমরা 30,000 মেট্রিক টন, মোট 2,30,000 মেট্রিক টন ভিয়েতনাম থেকে, 1 লক্ষ মেট্রিক টন ইন্ডিয়া থেকে, আর 5 লক্ষ মেট্রিক টন রাশিয়ার থেকে হুইট আমরা ইতিমধ্যে আমাদের চুক্তি সম্পাদন হয়ে মানে আমাদের নেগোসিয়েশন হয়েছে, আমরা ক্রয় সংক্রান্ত কমিটিতে পাঠিয়েছি, সেখান থেকে অনুমোদন হয়েছে, অনুমোদনের পরে সেটা আমাদের কন্ট্রাক্ট হয়েছে, আজকের মধ্যে হয়তো আজ বা কালের মধ্যে এলসি ওপেন হয়ে যাবে। আরেকটি প্রস্তাব আছে 2 লক্ষ মেট্রিক টন, সেটা ক্রয় সংক্রান্ত কমিটিতে কালকে উঠবে আর কি, সেখানকার অনুমোদন হলে তারপরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যাবে। মোট 5,30,000 মেট্রিক টন, আর তারপরেও আরও আমরা কিনবো, আমরা একটা টেন্ডার আছে 50,000, আর তারপরেও আমরা আরও সরকারিভাবে কিনবো। একটা কারণেই যে আমাদের এই মুহূর্তে যে আমাদের মজুদ আছে সর্বোচ্চ মজুদ দিয়ে আমরা মোকাবেলা করছি, আপনারা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাজার দর নিম্নমুখী, অনেক বাজার কমেছে, মিল গেট থেকে আরম্ভ করে পাইকারি বাজারেও খুচরা বাজারেও তার ইফেক্ট পড়েছে। আমি মনে করি যে আমাদের আরও শক্তিশালী মনিটরিং এবং আরও আমাদের খাদ্যবান্ধব সহ এই ওয়েমেস যদি আরও মানে এটা চলবেই, আরও কয়েকদিন গেলে আরও কমবে বলে আমাদের বিশ্বাস। আর পাশাপাশি আরেকটা জিনিস যে আমরা চাউল সরকারিভাবে আরও কিনব, এই কারণেই কিনব কারণ এইবার প্রকৃতির অবস্থাটা একটু খারাপ প্রবণ, আমন ফসল কম হতে পারে, আবার বলা যায় না যে সমস্ত আমাদের দিয়ে যেমন বিল জমি পানি থাকে, এবার পানি নাই বলে আবার আমনও লাগিয়েছে, যদি লাক ট্রাই মানে ফেভার করে তাহলে সেটা আমন হিসেবে উঠে আসবে, আর না হলে আবার যদি অতিবৃষ্টি হয় তাহলে ডুবে যাবে, আর আর যেটা কিনা হবে সেটা পরবর্তী অর্থ বৎসরের জন্য কিনা হবে, যার কারণে আমরা এই খরাকের যদি সেরকম অবস্থা হয় খরাকে মোকাবেলা করার জন্য আগাম প্রিকোশন আমাদের এইটা আগাম প্রিকোশন মানে প্রিকোশন এটাই আমরা চিন্তা করেছি আর কি। এই মোটামুটি আমাদের হলো খাদ্য পরিস্থিতি এবং বাজার মনিটরিং আমাদের চলছে। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আমরা সবসময় অনুরোধ করি, আমি 1 সেপ্টেম্বরেও আমি বিনীতভাবে অনুরোধ করেছি, আজও অনুরোধ করি যে আপনারা দয়া করে শুধুমাত্র খুচরা বাজারে যাবেন না, আপনার যে যেখানে আপনাদের প্রত্যেক জেলায় তো আপনাদের আছে প্রতিনিধি আছে, একটু মিল গেটে যাইতে হবে, একটু বাবুবাজারে পাইকারি বাজারে যাইতে হবে এবং খুচরা বাজারে যাইতে হবে। এই তিনটা বাজার হলে কে মানে এটা বেশি মুনাফা করছে তাহলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ মিল গেটে যদি কমে যায় আর যদি মানে আড়তে পাইকারি বাজারে যদি আবার ধরে রাখে, তারপর সেখান থেকে নিয়ে এসে যদি খুচরা আলাদা যদি আরও 5 টাকা করে বেশি লাভ করতে চায় তাহলে এটা অধিক মুনাফার জন্য এটা খুব ক্ষতিকর।